ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। সকাল 10টার দিকে ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের খিচা এলাকায় ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি জানিয়েছেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল এবং মহাসড়কের খিচা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যায়। নিহতরা নেত্রকোনার দুর্গাপুরা উপজেলার উত্তর গুজিরকোনা এলাকার অটোরিকশা চালক শহীদ মিয়া, একই উপজেলার খলিল এবং মাসুম মিয়া। তারা সবাই ধান কাটার শ্রমিক বলে জানিয়েছেন স্থানীয়রা।